প্রতি বছর জন্মদিনটার জন্য সবাই অধীর আগ্রহে থাকে, আর বছরের পর বছর বেড়ে ওঠা একজনকে স্মার্ট, গতিশীল এবং শক্তিশালী হিসেবে গড়ে তোলে। মানুষের কাজের গতি বাড়ে অনেক গুণ, কিন্তু জীবনের একটা সময় মানুষ ক্লান্ত, দুর্বল আর ধীরগতি সম্পন্ন হয়ে যায় বয়স বেড়ে গেলে। শরীরে বাসা বাঁধে নানান রোগ ব্যাধি। কিন্তু কেমন হতো যদি মানুষ বৃদ্ধ না হতো, গতিশীল এবং শক্তিশালী থাকতো আজীবন? আসুন প্রথমেই জেনে নেই মানুষ কিভাবে বৃদ্ধ হয়। সর্বোপরি বার্ধক্য কেবল একটি জৈবিক প্রক্রিয়া। এটা তখনই হয় যখন শরীর দুর্বল এবং ক্ষতিগ্রস্ত কোষগুলোকে পুনরায় উদ্ধার করতে পারে না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ক্রোমোজোমের সুরক্ষা কবচ টেলোমিয়ারগুলো ক্ষয়প্রাপ্ত হতে থাকে, যার কারণে কোষের আচরণ বদলে যায় এবং কোষ নবায়নের সক্ষমতা হারিয়ে ফেলে। পাশাপাশি শরীরের মধ্যে প্রাকৃতিকভাবেই কিছু ক্ষতিকর জীবাণু থাকে যারা বয়স বাড়ার সাথে সাথে নানান ধরনের রোগ সৃষ্টি করে। এখন আমরা যদি আমাদের পছন্দের একটা বয়সে পদার্পণ করে আমাদের ক্রোমোজোমের ক্ষয় রোধ করতে পারি এবং শরীরের ক্ষতিকর রোগ জীবাণু সৃষ্টি রোধ করতে পারি, তাহলে হয়তো অনন্ত তারুণ্য লাভ করা সম্ভব। চিরতরুণ এবং অসুখবিহীন মানুষদের জন্য পৃথিবী খুব আনন্দের একটা জায়গায় পরিণত হবে। বার্ধক্যজনিত কোনো অসুখ মানুষকে আক্রমণ করতে পারবে না। মানুষের চিকিৎসা খরচ কমে যাবে। সুস্থ সবল মানুষগুলো প্রচুর কাজ করতে পারবে। মানুষ তার জীবনের সব ইচ্ছাগুলো পূরণ করতে পারবে কোনো ধরনের ক্লান্তি বা দুর্বলতা ছাড়াই। বড় কোনো দুর্ঘটনা ছাড়া মানুষ বেঁচে থাকবে অনন্তকাল। কিন্তু এভাবে তরুণ এবং প্রাণবন্ত হয়ে থাকা কি পৃথিবীর জন্য মঙ্গলকর? আমরা হয়তো আমাদের বার্ধক্য প্রতিরোধ করতে পারব, কিন্তু মানুষের প্রজনন তো বন্ধ করা সম্ভব না। খুব দ্রুতই পৃথিবী একটা আবদ্ধ জায়গায় পরিণত হবে। পৃথিবীর জনসংখ্যা বিস্ফোরণ হবে কিছুদিনের মধ্যেই। মানুষের বসবাসের জন্য কোনো জায়গা আর খুঁজে পাওয়া যাবে না। তার চেয়ে বড় সমস্যা হবে খাদ্য সংকট। এত বিশাল পরিমাণে জনসংখ্যার খাবারের বন্দোবস্ত হবে কোথা থেকে? জীবনমান নিয়ন্ত্রণ করাও মোটেও সম্ভব হবে না, কারণ বার্ধক্য ছাড়া এমন পৃথিবীতে একজন মানুষের কর্মস্থল থেকে অবসর গ্রহণের সম্ভাবনাও থাকবে অনেক কম। ফলে নতুন কারো সেই পজিশনে কাজ শুরু করাটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। খাদ্য, বাসস্থান এবং জীবনমান নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আর অল্প কিছুদিনের মধ্যে পৃথিবীর বাস্তুসংস্থান পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। শুরু হয়ে যাবে প্রকৃতির মহাবিপর্যয়। অধিক সময় ধরে তরুণ এবং কর্মক্ষম থাকাটা সবারই কাম্য এবং এই নিয়ে চলছে অনেক গবেষণাও। কিন্তু বার্ধক্য এবং মৃত্যু দুটোই প্রাকৃতিক ব্যাপার। যদিও বার্ধক্য এবং মৃত্যুকে মেনে নিতে সবার অনেক কষ্ট হয়, তথাপি এটা মানব জাতির জন্য প্রয়োজন। প্রতিনিয়ত আমরা যখন বৃদ্ধ হচ্ছি, পৃথিবী পুনরুজ্জীবিত হচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা সত্তাকে একদিন চলে যেতে হবে নতুনকে জায়গা করে দেওয়ার জন্য। আর এভাবেই পৃথিবী চিরতরুণ হয়ে থাকবে হয়তো আরও লক্ষ কোটি বছর।